ঈদে মজা সালামিতে। আমরা মা মেয়ে তিনজনে এবার ঈদে সালামি কত টাকা পেয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আপনাদের সকলে সুস্থতা কামনা করছি। আমরা মা মেয়ে দেখেন ঈদ সালামি কত পেয়েছি, আসলে আমি নিজেও জানি না ঈদে কত টাকা সালামি পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করব বলে আমি নিজেও আর গুনে দেখিনি, এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আসলে ঈদে মজা কিন্তু ঈদ সালামিতে, তাই না? ছোট বড় সকলের জন্যই মজা। যে দেখেন আমরা মা মেয়ে এখন টাকা গুনতেছি, অনেক খুশি লাগতেছিলো যখন টাকাটা গুনতেছিলাম। আসলে ঈদ সালামিতে কিন্তু বেশিরভাগ টাকাই কিন্তু নতুন হয়ে থাকে, নতুন নোটগুলা, নতুন নোটের গ্রানগুলো কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমরা গুনে নিয়েছি, আমার ভাই, আমি আমার দুই ভাইয়ের কাছ থেকে নিয়েছি, আমাকে দিয়েছে, আমার আম্মা দিয়েছে, তারপরে আমার দুলাভাই ছিল উনিও দিয়েছেন। উনি অবশ্য প্রথমে দিতে চাননি, আমি মানে মজা করতেছিল আর কি। তারপরে আপনাদের ভাইয়ের কাছ থেকে নিয়েছি, উনি আমাকে ঈদের তিন দিনেই টাকা দিয়েছেন, ঈদের প্রথম দ্বিতীয় তৃতীয় দিন, তিন দিনেই উনি আমাকে টাকা দিয়েছেন। অবশ্য প্রথম দিন নিজ থেকেই দিয়েছেন, আর বাকি দুই দিন আমার মেয়েরা, আমার ছোটো মেয়ে বলেছে আমাকে ঈদ সালামি দেন, তিন দিন ঈদ থাকবে, তিন দিনই টাকা দিতে হবে। তারপরে উনিও দিয়েছেন, আমার মেয়েদেরকেও দিয়েছেন তিন দিন, এবং আমাকেও কিন্তু তিন দিনই ঈদের সালামি দিয়েছেন। এবার কিন্তু একটু লাভটা বেশিই হয়েছে। আসলে টাকা বড় কথা না, এই যে মজা আনন্দ করেছি এটাই অনেক বেশি। আজকে কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, ঢাকাতে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে আমি যখন বয়স দিচ্ছিলাম তখনই কিন্তু এদের অনেক আওয়াজ হচ্ছিল। আমি আমার মেয়ের টাকাগুলো দেখতেছি, ও পেয়েছে 3,700, তারপর আমার বড় মেয়ে পেয়েছে আর একটু বেশি, 4,200 মতো। এই যে এখন দেখেন আমি ওদেরকে দুইটা এই যে প্লাস্টিকের ব্যাংক এনে দিয়েছি, এটা আরও অনেক আগে দিয়েছিলাম, ওরা রেখে দিয়েছে, বলেছে ওরা যখন ঈদে ইসলামী পাবে তখনই ওরা এখানে রেখে দেবে। ওদের কাছে আরও দুইটা ব্যাংক আছে এরকম, ওরা দেখেন এখানে টাকা রাখতেছে ব্যাংকের মধ্যে। আমি আমার ছোটো মেয়েকে টাকাগুলো ছোটো করে পাস করে দিচ্ছি, ও রাখবে, ছোটো মেয়ে তো, ও নিজে অবশ্য টাকা পাস করে ঢুকাচ্ছিল, তারপরও আমি ওকে একটু হেল্প করতেছিলাম। টাকা তো অনেকগুলাই, যদিও মাত্র 3,700, তারপরও কিন্তু এই যে 50 টাকার নোট এগুলাই কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে। এই নতুন নোটগুলো দেখলেই কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ছোটোবেলায় আমরা ঈদ সালামি পেয়েছি তবে ওদের মতো এত টাকা পাইনি, আমরা পেয়েছি হয়তো বা 200, 300, 400 এরকম, তাই না? আমাদের সময় আমরা যখন 5 টাকা দিত কেউ নতুন নোট, তখন আমরা অনেক খুশি হয়ে যেতাম, আর এখন ওদেরকে 500, 1,000 টাকা দিলে ওরা এরকম খুশি হয় না। আসলে যুগ পাল্টে গেছে, আমরা ওর প্রতি তখন অনেক খুশি ছিলাম, তাই না? অবশ্য আমার ছাড়াও কিন্তু অনেক খুশি, এমনিতে বলতেছে ওরা, ওদেরকে আমি যদি 5 টাকা, 10 টাকা দিয়ে থাকি তাহলে ওরা খুশি হয়ে যায়। ওদেরকে আমিও টাকা দিয়েছি, ছোটো মানুষ টাকা ফেলে খুশি হবে, যেহেতু টাকা তো নষ্ট করবে না, ব্যাংকে রেখে দিবে আমি জানি, সেই জন্য ওদেরকে আমি ঈদ সালামি দিয়েছি। ওদের বাবা দিয়েছে তিন দিন, আমি দিয়েছি ঈদের দিন, আর ওদের নানু উনি, ওদের খালা, খালা ছিল, মামা ছিল, সবাই দিয়েছে। আসলে এই যে এই টাকাগুলো কিন্তু অনেক মজা লাগে, এই যে গুনতে, এখন এই যে ওরা এখানে ব্যাংকে ঢুকাচ্ছে, তাই না? টাকা বেশি পেয়েছে কি কম পেয়েছে এটা কোনো বড় কথা না, এই যে নতুন টাকাগুলো যে এখন গুনতেছি, আমি বাস করে দিয়েছি, কি যে ভালো লাগতেছে আমার। আমরা ছোটোবেলায় এরকম ব্যাংক পাইও নাই, আমরা একটা ব্যাগের মধ্যে রেখে দিতাম। অবশ্য আমার ছোটোবেলায় একটা স্মৃতি আছে, আমি টাকা পেয়ে ঈদের দিনই আমি অনেকগুলো টাকা খেয়ে ফেলতাম, অর্থাৎ আমি যখন, তখন তো ঈদ মেলা ছিল গ্রামে, ঈদ মেলা গিয়ে আমি অনেকগুলো চিপস কিনে ফেলতাম, তখন তো শুধুই ছিল বোম্বে পটেটো চিপস, তাই না? আসলে গ্রামে তো ঈদ মেলা বসত, তখন আমরা ঈদের দিন সকালে রেডি হয়ে ঈদ মেলা যেতাম, তারপরে ছোলা বুট কিনে খেতাম, বাসি কিনতাম, সবচেয়ে আমার মনে আছে আমি বেশি কিনেছি এই যে বোম্বে পটেটো চিপস, এটাই এটাই কিনে আমি ওই দিনে আমি 10-12টা কিনতাম, এবং ওই দিনই সারাদিন আমি একটা একটা করে সবগুলো খেয়ে ফেলতাম। আসলে আমাদের ঈদের সময় আমরা অনেক বেশি মজা করতাম, এখন বাচ্চারা কিন্তু ওরকম মজা পায় না, আর শহরে তো মজা নাই বললেই চলে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।